আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। এখানে আমরা একজন পেশেন্টের সাথে কথা বলবো। স্যার, জানতে চাইবো প্রথমে আপনার নাম? এম ডি মামুন। স্যার, আপনি কোথা থেকে এসেছেন? আমি টাঙ্গাইল মির্জাপুর থানা থেকে আসছি। আচ্ছা স্যার, জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে আপনি মূলত কি সমস্যা নিয়ে সবার প্রথমে এসেছিলেন? সমস্যা প্রথমে আমার পিঠে শুধু ব্যথা ছিল, ওই ব্যথার কারণে আমি এখানে আসছি। এটা কত বছর যাবত ছিল? এটা প্রায় 4 বছর যাবত আমার ব্যথাটা। আমি অনেক ডাক্তার দেখাইছি, এর আগে অনেক ওষুধ খাইছি, মাঝখানে কিছুদিন ভালো ছিলাম কিন্তু ওইরকম সুস্থ হয়েছিলাম না। পরে এখানে একটা আমি যে ইউটিউবে আর কি শফিউল্লাহ স্যার প্রধান একটা অনুষ্ঠান দেখছি, এখানে ভালো লাগছে আমার, ভালো লাগার পরে এখানে আসছি, তারপরে এখানে ট্রিটমেন্ট নিতেছি আর কি এখানে। আচ্ছা স্যার, কতদিন যাবত আপনি এখানে ট্রিটমেন্ট নিয়েছেন? এখানে আমি আজকে 8 দিন হয়েছে। আজকে 8 দিন হয়েছে আপনি ট্রিটমেন্ট নিয়েছেন। আচ্ছা, এই 8 দিন ট্রিটমেন্ট নেওয়ার পরবর্তী অবস্থায় এখন আপনার শারীরিক অবস্থাটা কি? এখানে তো আমি যখন আসছি অনেক বেশি সমস্যা নিয়ে আসলাম, আমি দাঁড়াতে পারতাম না, গা নাড়াতে পারতাম না, হাত পা নাড়াতে পারতাম না। এখন তো একটু সুস্থ আছে, আমি হাঁটাচলা করতেছি, তাতে মনে হইতেছে এখানে স্যার আমাকে 17 দিন ভর্তি থাকতে বলছিল, মনে হইতেছে 17 দিন ভর্তি থাকলে মনে হয় আমি সুস্থ হয়ে যেতাম, কিন্তু আমার তো এরকম সময় নেই, আমার সময় আমি বাইরে থাকি, আমি প্রবাসী। আচ্ছা, আমার ছুটি একদম শেষের দিকে। তুই এর আগে ওষুধ খাইছি যে তখন এত ভালো ছিলাম, ওই দিন এখানে ভর্তি হওয়ার একদিন আগে আমার এই সমস্যাটা আবার দেখা দিয়েছে, দেখা দেওয়ার পরে আমি এখানে ভর্তি হয়েছি, কিন্তু এখন আমার সমস্যা আমি সুস্থ ছিলাম, এখন আমার 16 তারিখে চলে যেতে হবে, কিন্তু এখন আগে যে একটু ভালো আছি। আচ্ছা, আপনি বলছেন যে গত 4 বছর যাবত আপনি যে সমস্যাটা ভুগছিলেন সেটার কারণে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্টও করেছেন, কিন্তু আপনি পুরোপুরি ভালো হননি কোথাও, কিন্তু এখানে আপনি মাত্র 8 দিনে আপনি বলছেন যে আপনি অনেকটুকু সুস্থ হয়ে গেছেন, যদিও আপনি পুরো ট্রিটমেন্টটা নেওয়ার মতো সময় এই মুহূর্তে আপনার হাতে নেই, কারণ আপনাকে আবার বিদেশে চলে যেতে হবে। স্যার, আপনি এর আগে যে ধরনের ট্রিটমেন্টগুলো নিয়েছেন সেই ট্রিটমেন্টগুলো কেমন ছিল? এর আগে তো শুধু আমি অনেক বড় বড় ডাক্তার দেখাইছি, ঢাকাতে ইমনেসিনাতে ডাক্তার দেখাইছি, জিপি যে এটাকে বলে পিজি হসপিটালে, ওখানে আমি বড় ডাক্তার দেখাইছি, শুধু গেছি ওষুধ লেগে দিয়েছি, ওষুধ খাইছি, ভালো হয়েছে না। পরে আবার আমি সিআরপি একটা হসপিটাল আছে সাভার, ওখানে আমি ভর্তি ছিলাম 7 দিন, না 7 দিন 10 দিন ভর্তি ছিলাম ওখানে। ওখানে 10 দিন ভর্তি থাকার পরে ট্রিটমেন্ট নিলাম, আমার কোনো উন্নতি হয় নাই। পরে এরা এক নাম্বার দিল, ডক্টর মুজিবুর রহমান বললো ওনাকে, বাত ব্যথার ডাক্তার, ওনাকে দেখান। আগে দেখে আমি ওষুধ খাইছি, তারপরে তো আমার এইরকম ব্যথা পরে আবার শুরু হয়েছে, যতদিন ওষুধ খাইছি ভালো থাকছি, পরে আবার ব্যথা শুরু হয়েছে। ওষুধ যতদিন খেতেন আপনি ভালো থাকতেন, ওষুধটা ছেড়ে দিলে আবার আগের পর্যায়ে চলে আসতেন। আচ্ছা, আর এই ডিপিআরসি হসপিটালে আপনি মাত্র 8 দিনই আপনি বলছেন যে আপনি যথেষ্ট সুস্থ হয়েছেন, যেটা অবশ্য কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি যে আপনার মুভমেন্ট আগে থেকে অনেক ভালো এবং আপনি অনেক ভালো স্বচ্ছন্দে আপনি মুভমেন্ট করছেন। আগে আপনার যে ধরনের প্রাথমিক জীবনে যে ধরনের সমস্যাগুলো হতো আপনার, যেমন আপনি কিছুক্ষণ আগে বলেছেন যে আপনি ঘাড় নাড়তে পারতেন না, আপনি সোজা হয়ে দাঁড়াতে পারতেন না, তো সেগুলো এখন আপনি স্বাচ্ছন্দ্যে করতে পারেন। ব্যথা আছে হালকা, কিন্তু হয়তো লম্বা ট্রিটমেন্টের দরকার। আচ্ছা, এটা হইলে মনে হয়, আমার মনে হয় যে আমি এখানে সুস্থ হয়ে যাবো, কিন্তু আমার তো এরকম সময় নেই। স্যার, একটু জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা আপনি কিভাবে জানতে পেরেছিলেন প্রথম? এটা প্রথম আমি তো গ্রামে থাকি, এত কিছু জানাশোনা নেই, আমি ইউটিউবে থেকে আমি এটা ঠিকানাটা পাইছি। প্রথম ঠিকানা দেওয়ার পরে ওখানে আবার দেখলাম যে পরামর্শ বা সিরিয়ালের জন্য নাম্বার দেওয়া আছে। জি জি। পরে ওই নাম্বার আমি ফোন দিয়েছিলাম, ফোন দেওয়ার পরে এরা বললো যে ঠিক আছে আপনি আসেন, আসলে বা এখানে এই ধরনের ট্রিটমেন্ট হয়, ভালো হয়। পরে আসার পরে দেখলাম যে না ঠিকই এই ধরনের ট্রিটমেন্ট এখানে খুব ভালো হয়। শফিউল্লাহ স্যার প্রধান আগে দেখছিলাম, কিন্তু এখানে আসার পরে ওনাকে আরও ভালো লাগছে, এটা ব্যবহার, কথাবার্তা, ট্রিটমেন্ট পদ্ধতি, এখানে যে নিয়ম কারণ, এগুলো সব ভালো লাগছে। আচ্ছা স্যার, একটু জানতে চাইব যে আপনি যতদিন এই ডিপিআরসি হসপিটালে ভর্তি ছিলেন এখানকার যারা ডাক্তার ছিলেন, নার্স ছিলেন বা অন্যান্য স্টাফ যারা ছিল, আপনার যে ধরনের টাইম টু টাইম আপনার যে ধরনের সেবা পাওয়ার কথা ছিল সেগুলো কি তারা নিশ্চিত করেছে? আপনি কি টাইম টু টাইম সব পেয়েছেন? নিশ্চিত করেছে। তাদের ব্যবহার সবকিছু কি ওভারঅল ভালো ছিল? ব্যবহার খুবই ভালো, আর এখানে যারা দায়িত্বপ্রাপ্ত আছে এদেরও দায়িত্ব পুরোপুরি পালন করে খুব ভালো, এদের নিয়ম অনুযায়ী খুবই ভালো এগুলো। স্যার, আপনি তো এর আগে অনেক হসপিটাল ভিজিট করেছেন, এই ডিপিআরসি হসপিটালের পরিবেশটা কেমন লেগেছে আপনার কাছে? ডিপিআরসি পরিবেশটা অনেক ভালো, অনেক সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্নতা, এখানে খুবই সুন্দর এটা একটা হসপিটাল। আচ্ছা স্যার, একটু জানতে চাইবো যে আপনি যেটা কিছুক্ষণ আগে আমাদের সাথে শেয়ার করেছেন যে আপনার গত 4 বছর যাবত আপনি এই সমস্যাটা ভুগছিলেন, তো আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ডক্টরও দেখিয়েছেন, কিন্তু হয়তো আপনি আপনার কাঙ্ক্ষিত যে সুস্থতা সেটা হয়তো আপনি পুরোপুরি পাননি, আপনার যেভাবে পাওয়ার কথা ছিল হয়তো সেভাবে আপনি পাননি। আমাদের দেশে এবং দেশের বাইরে এরকম অসংখ্য মা বোন আছেন, অনেকে ভাই আছেন যারা হয়তো এই ধরনের সমস্যায় ভুগছেন বা এর থেকে হয়তো কঠিন অবস্থা দিয়ে ওনারা যাচ্ছেন, কিন্তু হয়তো তারা খুঁজে পাচ্ছেন না কার কাছে গেলে তাদের জন্য ভালো হবে, কোন ডক্টরের কাছে গেলে তাদের ভালো হবে বা কার কাছে গেলে তারা ভালো চিকিৎসা পাবেন। তারা হয়তো অনেক মন খুললেও তারা বলতে পারছেন না। আবার অনেকে আছেন যে বিভিন্ন ধরনের অপচিকিৎসারও সম্মুখীন হন। আমরা এমনও দেখতে পাই অনেক জায়গায় যে বিভিন্ন ধরনের অপচিকিৎসার কারণে মানুষ সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেন, এরকম অনেক ঘটনা আমরা দেখতে পাই। তো সেই ধরনের ভাই বোনদের উদ্দেশ্যে কি কিছু বলবেন? জি, বিশেষ করে তো আমি প্রবাসী ভাইদের জন্য বলি, প্রবাসে যারা থাকে অনেকদিন তাদের তো এই ধরনের সমস্যা হয়েই থাকে। এরকম আমার বন্ধু অনেক আছে যাদের এরকম কোমর ব্যথা, ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা, তারা অল্প দিনের ছুটিতে আসে, ছুটিতে আসার পরে আর এরকম ভালো ট্রিটমেন্টটা পায় না, কোথায় যাবে কি করবে, দেখা গেছে যাইতে তাদের সময় শেষ হয়ে যায়, চলে যাইতে হয়। এই এদের জন্য বলি তারা একবার এসে যদি এখানে ট্রাই করে হয়তো সুস্থ হওয়া সম্ভব। আর বিশেষ করে যারা গ্রামে আছেন আমাদের মতো, আমরা তো এত কিছু চিনি না, জানিও না, টাকা তো বলতে গেলে কোনো কিছু চিনি না, ওই যার কাছে যা শুনি এইটা দেখাই তার কাছে যাই, চেষ্টা করি, ট্রাই করে অনেক আশা নিয়ে আসি। আসার পর দেখা যায় যে না আমি তো পুরোপুরি সুস্থ হইলাম না বা ট্রিটমেন্টটা ভালো হইলো না, ওই তাদের জন্য বলা অর্থাৎ এখানে আসলে কথা হয়তো আপনার ভালো ট্রিটমেন্টটা পাবেন, এখানে আসলে ট্রাই করেন, এখানে সুস্থ হওয়া সম্ভব। আমি এর আগে যেসব রোগী এখান থেকে বের হয়ে গেছে আমি কয়েকজনের সাথে কথা বলছি, মাসুদারা ভালো সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। আচ্ছা, এটা আপনি অবশ্যই বিশ্বাস করেন? জি, এটা আমি বিশ্বাস করি। স্যার, সবশেষে জানতে চাইবো যে আপনি ডিপিআরসি হসপিটাল থেকে যে ধরনের সেবা পেয়েছেন র্যাঙ্কিংয়ে 10-এর ভিতরে আপনি কত নাম্বার দিবেন এর সেবাকে? 10-এর মধ্যে আমি কত দেব এটা আমার জানা মতে আমি এখানে সবচেয়ে ভালো পেয়েছি, বেশি তো আমি কোথাও পাই নাই, তো আমি 10-এর মধ্যে এখানে 10 দিতে চাচ্ছি, কারণ এর বেশি তো আমি কোথাও পাই নাই। আচ্ছা, বিডি টুডেজের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনে সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।